আমি যতদিন বেঁচে থাকি আমি ইনশাআল্লাহ করে যাব। এক ড্রাইভার কাণ্ডে পুরো দেশে তোলপাড়। সরকারি কর্মকমিশনের সাবেক ড্রাইভার আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস করে অবৈধ পন্থায় কামিয়েছেন কারি কারি টাকা। দেশের সবচেয়ে ধনী ড্রাইভার হিসেবে আবেদ আলীর নামটাই চলে আসছে সবার আগে। তার ছেলে ওই যে গাঁজা খেত, গাঁজা খেলে সে এখন জেলে আছে। একজন ড্রাইভার কিভাবে কোটি কোটি টাকা পকেটে ভরেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই কনটেক্সট অস্বাভাবিক হলেও বিশ্বের অন্যান্য দেশে এই ঘটনা সচরাচরই ঘটে, তবে সেটা বৈধ উপায়ে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে বাংলাদেশি ড্রাইভার আবেদ আলী অন্তত 50 কোটি টাকা সম্পদের মালিক। তবে এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ সম্পদের মালিক যেই ড্রাইভার তার নাম মাইকেল সুমাখার। এই জার্মান ফর্মুলা ওয়ান ড্রাইভারের সম্পদের মূল্যমান $600 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 7,041,13,80,000 টাকা। চালাতেন বেনেটন, ফেরারি, জর্ডান, মার্সিডিস। 2013 সালে ভয়াবহ স্কিইং দুর্ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান এই ড্রাইভার। এরপর আছেন লুইস হ্যামিল্টন। বিশ্বের জনপ্রিয় এই রেসিং ড্রাইভারের সম্পদ আছে সুমাখারের অর্ধেক, অর্থাৎ $300 মিলিয়ন। চালান মার্সিডিস পেট্রোনাস। এরপর আছেন স্প্যানিশ ড্রাইভার ফার্নান্দো আলোনসো। প্রায় $260 মিলিয়ন মালিক তিনি। $250 মিলিয়ন এখনও নিজের কোষাগারে আছে চারে থাকা ফিনল্যান্ডের কিমি রাইকোনেনের। পাঁচে আছেন ব্রিটেনের জেনসেন বাটন, সম্পদ আছে $150 মিলিয়ন। তবে এদের বাইরে বর্তমানে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন ম্যাক্স ভার্স্টাপেন, যিনি চালান রেডবুল রেসিং হোন্ডা। ডাচ এই তারকার চলতি বছর স্যালারি কন্ট্রাক্ট করা $55 মিলিয়ন। গাড়ি চালিয়ে টাকা কামানো কিংবা প্রশ্ন ফাঁসের মতো ন্যাক্কারজনক কাজ করে টাকা অর্জনের তফাত আকাশ পাতাল। তাই আবেদ আলীর চেয়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকা উচিত ভার্স্টাপেন, নরিস, অস্কারদের মতো বিশ্বের নাম করা ড্রাইভারদের।